এলিয়েন শব্দটার আক্ষরিক অর্থ ভিনদেশী হলেও সবাই এলিয়েন বলতে বোঝে অন্য গ্রহের প্রাণীকে। পৃথিবী ছাড়া অন্য আরো অনেক গ্রহে প্রাণী আছে এবং তারাও বেশ বুদ্ধিদীপ্ত। এরকম কথায় বিশ্বাস করা মানুষের সংখ্যা বিশ্বে নেহাত কম নয়। গবেষকরা বলছেন, প্রায় 400 কোটি বছর আগে একটি উল্কা বিস্ফোরিত হওয়ার পর এসব মহাজাগতিক প্রাণী পৃথিবীর নিকটতম ও নিজস্ব উপগ্রহ চাঁদে বসবাস শুরু করেছিল। যখন এই ঘটনা ঘটে তখন চাঁদ ছিল বসবাসের যোগ্য। মনে করা হচ্ছে এখনকার মতো তখন অতটা রুক্ষ ছিল না চাঁদের মাটি। গবেষণায় আরও দেখা গেছে, একটি আগ্নেয়গিরির উদ্গিরণের সময় সেখানে প্রচুর পরিমাণ উত্তপ্ত গ্যাস ছড়িয়ে পড়ে। সেই গ্যাস ঠান্ডা হয়ে পানি তৈরি হয়। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির জ্যোতির্বিদ ডিরক শুলচ মাকুচ মনে করেন, যদি এই বিপুল পরিমাণ পানি ঠান্ডা হয়ে আসা আবহাওয়ার শুরুর দিকে চাঁদে দীর্ঘ সময় স্থিতিশীল থেকে থাকে, তাহলে চাঁদের ভূপৃষ্ঠ বসবাসের উপযোগী ছিল তা ধরে নেওয়া যেতে পারে।